প্রথম একদম প্রথম দিকে যখন বাংলাদেশে খুব কম আসছে, বিদেশে ছড়া গেছে, তখন আমি কোনো এক কারণে সিঙ্গাপুর গেছিলাম। তো সিঙ্গাপুর যাওয়ার পর সিঙ্গাপুরে রাস্তা দিয়ে আমি মাস্ক পরে ঘুরতাম, আর সাদা চামড়ার অন্যান্য বিদেশিরা আমার দিকে আসতো, মনে করতো এটা বান্দর মনে হয়। ধনী বলেন, ধরেন একজন মাসে 50,000 টাকা কামাই করে, তার এলাকায় গ্রামে যদি বন্যা হয় সে কিন্তু 10,000 টাকা হলো দিয়ে পাঠায়। কিন্তু করোনাতে কি হয়েছে, যে 50,000 টাকা বেতনে চাকরি করে তারও তো বেতন বন্ধ হয়ে গেছে, তারও তো কামাই বন্ধ হয়ে গেছে, দোকান বন্ধ হয়ে গেছে, সাহায্য আগাবে কিভাবে? আমি আমার ব্যক্তিগত তহবিল দিয়ে যখন আমি নামছি, একমাত্র প্রথম এই অঙ্গীকার 92 কিন্তু তাদের বেতনের টাকা দিয়ে, তাদের কাগজের কামাই দিয়ে আমাদের কিন্তু সাহায্য করছে, এবং একবার না বারবার করছে, এবং বন্যা এত বড় বন্যা হয়ে গেল তখনও কিন্তু তারা আগে আসছে। এর জন্য আমি হান্না সদরপুর চরপত্র শুনে প্রত্যেকটা জনগণের পক্ষ থেকে অঙ্গীকার 92-কে আমি ধন্যবাদ জানাই। যে সেদিন আমার বাড়ি পর্যন্ত এসে তারা চাল ডাল দিয়ে এবং শ্রম দিয়ে তারা কিন্তু মানুষের পাশে দাঁড়ায়, এর জন্য তাদের অবদান ভাঙার জন্য সারা জীবন ভাঙার জনগণ মনে রাখবে। আর আগামীতে আরেকটা শীতকাল, আপনারা জানেন যখন প্রথম করোনা হয় তখন আমি প্রথম একদম প্রথম দিকে যখন বাংলাদেশে খুব কম আসছে, বিদেশে ছড়া গেছে, তখন আমি কোনো এক কারণে সিঙ্গাপুর গেছিলাম। তো সিঙ্গাপুর যাওয়ার পর সিঙ্গাপুরে রাস্তা দিয়ে আমি মাস্ক পরে ঘুরতাম, আর সাদা চামড়ার অন্যান্য বিদেশিরা আমার দিকে আসতো, মনে করতো এটা বান্দর মনে হয়, তারা মনে করতো মাস্ক কোনো কাজে দেবে না, এই চিন্তা করে তারা আমাদের দেখে হাসতো। তখন একদম প্রথম করে আমি চিন্তা করলাম ওরা হাসে কেন, আমি তো আমার যান বাঁচানোর জন্য বসে। হ্যাঁ, কিন্তু দেখেন আজকে যারা মাস্ক পরে নাই, এই আমেরিকা, এই ইংল্যান্ড, এই আপনার অন্যান্য ইউরোপের অন্যান্য দেশ, তাদের মধ্যে কিন্তু সব থেকে বেশি সংক্রমণ সব থেকে বেশি হচ্ছে। তাই সচেতন থাকতে হবে, অবশ্যই সচেতন থাকতে হবে। আপনি শুধু মাস্ক পরে নিজের জীবন বাঁচাচ্ছেন না, কিন্তু আপনি মাস্ক পরে আপনার পরিবার, আপনার সমাজের লোকদের বাঁচাচ্ছেন। কারণ আপনার যদি করোনা হয় তাহলে আপনার বাড়ির 100% সম্ভাবনা আপনার বাড়ির সবাই হবে, ঠিক? তাই নিজের জীবন না, নিজের পরিবারের জন্য হলেও, পাশে আপনার বন্ধু বান্ধবের জন্য, যাদের আপনার সাথে মেলামেশা করে তাদের জন্য হলেও আপনার মাস্ক পরবেন, সাবান দিয়ে হাত ধুবেন, বারবার ধুবেন। কারণ সামনে নভেম্বর মাস, এই করোনার উৎপত্তি কিন্তু শীতের থেকে আরম্ভ হয়েছে, এবং এটা গলার থেকে শুরু হয়, ঠান্ডা কাশি জ্বর কিন্তু করোনার এই ঠান্ডার সময় কিন্তু সব থেকে ভয়াবহ অবস্থা তৈরি হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার অনুযায়ী অঙ্গীকার 92 আজকে সচেতনামূলক যে অনুষ্ঠান করেছেন, সেই অনুষ্ঠানে আমি আপনাদের আহ্বান করব যে আপনারা বাকি দিনগুলা সবাই নিজে এবং নিজের পরিবারকে বাঁচানোর জন্য, আমাদের সমাজকে বাঁচানোর জন্য আপনারা সাবধানতা অবলম্বন করবেন, এবং বারবার হাত সাবান দিয়ে ধুবেন, মাস্ক ছাড়া চলবেন না, এবং অন্যকেও মাস্ক পরতে বলবেন। আর আমাদের জানেন সারা পৃথিবীতে এত বড় করোনা প্যান্ডামিক হয়ে গেল, আমেরিকার মতো দেশে 2 লক্ষ লোক মারা গেছে, একমাত্র জাতির জনক বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে দিন রাত পরিশ্রমে একমাত্র বাংলাদেশে এখনো আমরা তার সঠিক নেতৃত্বে, শেখ হাসিনার সঠিক নেতৃত্বে কিন্তু আমরা এখনো এই গরিব দেশেও কিন্তু আমরা করোনার সাথে যুদ্ধ করে যাচ্ছি। তাই আমি মনে করি যে আগামীতে আমার এই ভাঙ্গা সদরপুরের চলভদ্র শুনে যেভাবে সরকারি প্রশাসনের লোকরা, আমি তো যারা সরকারি কর্মকর্তা যারা এই করোনার সময় সম্মুখ যুদ্ধ করছেন, তাদেরকে আমি মনে করি যে তারা আমাদের এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, যারা আমাদের জন্য জীবন বাজি লাগানোর জন্য, আমাদের জনগণের জন্য। আমি তো দায়িত্ব, আপনারা ভোট দিচ্ছেন, আমার দায়িত্ব, ইমানই দায়িত্ব আপনাদের পাশে থাকা। কিন্তু ওরা তো সরকারিভাবে আইসা, যেভাবে আমাদের মানুষকে বাঁচানোর জন্য, মানুষের বিপদের সময় যারা আমাদের সম্মুখ যুদ্ধ করছে, সারা বাংলাদেশে ডাক্তার, নার্স, প্রশাসন, পুলিশ, প্রশাসনের সকল কর্মকর্তা, এর জন্য আমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসেবে তাদের আখ্যায়িত করি। সবাই ভালো থাকবেন, এবং এই করোনা ভাইরাসের আমি মনে করি যেভাবে এই অঙ্গীকার 92 এত বড় বিপদের মধ্যে তারা আমাকে সহযোগিতা করতে, আপনাদের সাথে
ভাঙার মানুষকে সহযোগিতা করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি মনে করি আমাদের সকল সচেতন নাগরিকের উচিত হবে, ঠিক উচিত হবে যে আমরা জননেত্রী শেখ হাসিনার যে যুদ্ধ, করোনার বিপক্ষে যে যুদ্ধ, এই যুদ্ধে যেন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে।